হাই গাইস, আমি রূপম। তো ড্রাকুলা স্যারের আজকে ফার্স্ট লুক রিভিল হয়েছে, যেখানে দুজনকে দেখা যাচ্ছে, ছবির লিড পেয়ার রুমি চক্রবর্তী এবং বাঙালির মানে বাংলার প্রথম ড্রাকুলা অনির্বাণকে। তো তো কেমন লাগছে এই পোস্টারটা? তো রিয়াকশান, এটা তো নট রিভিউ। তো আমি যদি বলি, আমার পোস্টারটা ডিসেন্ট লাগছে, অনির্বাণকে দেখে বেশ অন্যরকম লাগছে। তার মুখের মধ্যে রক্ত, এবং যতটা মনে হচ্ছে তার দুপাশে দুটো গজাদ আছে, যার জন্যই তাকে ড্রাকুলা বলা হয় মেবি। এবং এরকম একটা আর্টিকেল আমি পড়েছিলাম, মিমির লুকটাও বেশ ভালো লাগছে, তাকে বেশ সোফার লাগছে। তবে আমার কেন জানি না মনে হয় এই ছবিটাকে নিয়ে যেরকম হাইপ করা হচ্ছে, ছবিটা কিন্তু আলটিমেটলি সেরকম হবে না। তার কারণ আমি যথেষ্ট দিচ্ছি, তার কারণ প্রথম কারণ হচ্ছে ছবির যে ডিরেক্টর দেবালয় বাবু, এনার যতগুলো ছবি প্রচণ্ড ইন্টারেস্টিং দেখতে পেয়েছিলাম, মানে ছবিগুলো একদম ধ্যাদ্যারে গোবিন্দপুর, ঠিক আছে। প্রথম যে ছবিটা নিয়ে বলবো সেটা হচ্ছে রোগা হওয়া সহজ উপায়। আমি যখন ছবিটা দেখতে বসি, আমি ভাবলাম কী না কী ছবি একটা দেখবো, এরকম কনসেপ্ট, দারুণ কাস্টিং। বাট আনফর্চুনেটলি ছবিটা একদমই একটা খাজা কাজ। এবং তারপরে বিদায় ব্যোমকেশ তো দেখে জাস্ট মাথা যন্ত্রণা হয়েছে, এত বোগাস একটা স্ক্রিপ্ট, এত বোগাস একটা সিনেমা কী করে বানাতে পারে, ঠিক আছে, এবং এত স্টাইলাইজ করে এই এই বানিয়ে দেবো, ঠিক আছে। তো যাই হোক, মন্টু পাইলটে সৌরভের অভিনয় ব্যাপক ছিল, আর আদারওয়াইজ কিছুই আমার মনে হয়নি। এবং এইবারও, কারণ তিনি যে কনসেপ্টগুলো ধরেন এবং যেরকম তিনি বারবার প্রমোশনটা করেন, আপনার দেখে মনে হবে হেভি কিছু আছে, কিন্তু ওই যেটা দেখে আপনার মনে হচ্ছে হেভি কিছু, সেটা শুধুমাত্র মোড়কটা। ভেতরে যখন আপনি যাবেন, আলটিমেটলি কোনো জিস্ট নেই, কোনো প্রাণ নেই, ঠিক আছে, একদম ফাঁপা একটা কাজ হয়। এবং আমার কেন জানি না মনে হচ্ছে আবারও এটা রিপিট হবেই, কারণ এখানে সেরকম যদি ড্রাকুলার ব্যাপার কিছু না থাকে, এই বারবার করে এটাকে হাইলাইট করা হচ্ছে, বাংলার প্রথম ড্রাকুলা, ঠিক আছে, প্রথম এরকম ধরনের কাজ হচ্ছে, এবার যদি অডিয়েন্স এরকম কিছু না পায়, দেন কিন্তু একদম ছুঁড়ে ফেলে দেবে, ঠিক আছে, ছুঁড়ে ফেলে দেবে। তো সেটাই মনে হচ্ছে, দেখা যাক কেমন কি। আমার ফার্স্ট লুকটা খারাপ লাগেনি, তবে আহামরিও কিছু লাগেনি, সারপ্রাইজ কিছু দেখে হয়নি, কারণ এটা দেখেই মনে হচ্ছে সাজা একটা মানে সংসারা টাইপের লাগছে তাকে দেখতে। এবং গজাদার ব্যাপারটাই মনে হয় সেটার জন্যই লোকে ভয় পায়, এটা সম্পূর্ণ হয়তো ছড়িয়ে গেছে আমার যা মনে হয়, দেখে তাই লাগছে। এবার দেখা যাক কেমন কী হয় না হয়। এবং আমার আরও একটা জিনিস মনে হয়, সেটা হচ্ছে যখনই আমাদের ইন্ডাস্ট্রিতে কোনো অ্যাক্টার ভালো কাজ করবে বা তার দু তিনখানা ছবি বক্স অফিসে তুরুপে তাসের মতো হিট হয়ে যাবে, ব্যাক টু ব্যাক তাকে এবার রিপিটেটিভ লাগাতেই হবে প্রোডাকশন হাউসকে। এই যে অনির্বাণ ভট্টাচার্যকে বারবার প্রত্যেকটা ছবিতে কাস্ট করা, এবং তাকে এবার দেখতে মনে হচ্ছে যে সব কাজ যেন অনির্বাণই করে যাচ্ছে, তো এটাতে একটু সমস্যা রয়েছে। কারণ সব কটা ক্যারেক্টার তাকে পরপর 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 একই প্রোডাকশন হাউস দিয়ে করিয়ে নেওয়া, এটা এবার একটু একঘেয়েমি হয়ে যাচ্ছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। আর তোমাদের দেখিয়ে দিলাম আমি ছবিটা, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। আর তোমাদের কেমন কী লেগেছে, তোমাদের কী মতামত সেটা কমেন্টে অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাভ ইউ অল, টাটা, বাই বাই, টেক কেয়ার।